দেশের বিভিন্ন স্থানে নানা অজুহাতে ও মিথ্যা অপপ্রচারের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের উপর নৃশংস হামলা, অত্যাচার এবং জমি দখলের অপচেষ্টার অবসান ও প্রতিকারের দাবিতে শুক্রবার সকাল 10টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সনাতন ধর্মীয় সম্মিলিত পরিষদ ও বাংলাদেশ হিন্দু পরিষদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিগত 15 নভেম্বর বরিশালের চরকাওয়ায় হিন্দুদের ওপর নির্যাতন এবং সাম্প্রদায়িক হামলা ও নিপীড়নের তীব্র নিন্দা জানান অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস। তিনি বলেন, বর্তমান সভ্য সমাজে এরূপ সাম্প্রদায়িক সহিংসতা নজিরবিহীন। সকল সুশীল সমাজ, অসাম্প্রদায়িক বাঙালি সংগঠন ও সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও অত্যাচার প্রতিরোধ এবং বিচার বিভাগ তদন্ত সহ দোষীদের শাস্তিতে দাবি জানানো হয় মানববন্ধন থেকে। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল, অ্যাডভোকেট জে কে পাল, সাংবাদিক দিলীপ বদ্র।